হাশিম খান একজন চিত্রশিল্পী, একজন শিক্ষক, একজন মানুষ গড়ার কারিগর। তার দেয়া শিক্ষার আলোকে আলোকিত হয়েছেন অনেকেই। শিল্পী হাশিম খান 1963 সাল থেকে চারুকলা ইনস্টিটিউটে অধ্যাপনা এবং দেশে চারুকলা বিকাশ আন্দোলন এবং প্রগতিশীল সংস্কৃতি চর্চার পরিবেশ সৃষ্টিতে নিবেদিত প্রাণ। রুচিস্নিগ্ধ ও শোভন পুস্তক প্রকাশনায় তার বিশেষ ভূমিকা রয়েছে। ছোটদের বই ইলাস্ট্রেশনে দক্ষ শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন, নিয়মিত ছবি আঁকেন এবং প্রায়শ লেখালেখি করেন। বড় মন ও বড় মাপের চিত্রশিল্পী সারাক্ষণ ব্যস্ত থাকেন সৃষ্টিশীল কাজে। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি অতি সাধারণ জীবনযাপন করেন। চিত্রশিল্পী হাশিম খান আমাদের আপন আলোয়ের এ পর্বের আলোকিত মানুষ। আমার নাম হাশিম খান। এই নামটাই আমাকে সবাই চেনে, কিন্তু যেটা দাপ্তরিক নাম অনেক বড়, অনেক সময় অনেকে চেনে না, মোহাম্মদ আবুল হাশিম খান। যাই হোক, এটা তখন রেখেছিল ওই যে মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় তখন সার্টিফিকেটে একটা অনেক বেশ বড়ো করে নাম টাম দিলে সবাই ভাবে যে ইয়ে, পরে আমি একটু সংক্ষিপ্ত করে নিয়েছি। তো আমি একেবারে গ্রাম থেকে এসেছিলাম শহরে, যখন সপ্তম শ্রেণীতে পড়ি চাঁদপুরে আসি। এর আগে আমি গ্রামেই ছিলাম, আর সেই বছরই ছিল কিন্তু ভাষা আন্দোলনের বছর। আমি যখন সপ্তম শ্রেণীতে 1952 সালে মাত্র আমাদের 15 দিন ক্লাস হয়েছে, তারপরেই এই আন্দোলন শুরু হয়ে গেল। 23 ফেব্রুয়ারি চাঁদপুর শহরে হরতাল ডাকা হলো, মিছিল বেরোবে। বাবা শুধু আমাদের দুর্ভাগ্য বললেন যে কোথাও যাবি না, যদি ক্লাস না হয় সোজা চুপচাপ বাড়িতে চলে আসবে, কোনো মিছিলে যাবি না, কোথাও যাবি না, কারণ ঢাকাতে গুলি হয়েছে, এখানে কী হয় বলা যায় না। মিছিল কি, হরতাল কি, কোনো ধারণা নেই। আমাদের ক্লাস শুরু হলো অঙ্কের শিক্ষক, তিনিও খানিকটা যেন আজকে উদ্ভ্রান্ত সেদিন, বলেন তোমাদের তো অঙ্ক করাবো, তোমরা কি জানো ঢাকাতে যে এরকম গুলি হয়েছিল বাংলা ভাষার জন্য, আমাদের মাতৃভাষার জন্য। তখন তো পত্রিকা, তখন রেডিও ছাড়া কিন্তু আর কিছু মাধ্যম ছিল না খবর দ্রুত জানার। তা আমাদের বাড়িতে তখন রেডিও ছিল না, জানবো মুখে 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 একটু শুনছি, কিছুই ধারণা নেই। এমন সময় দেখি স্লোগানের আওয়াজ শুনছি, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, তারপরে হলো ছাত্র হত্যার বিচার চাই, ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের স্কুলের সামনে দিদার মানে রাস্তা, সেখানে আসলো স্কুলের মানে দরজা বন্ধ, রেলিংয়ের বেশ বড়ো দেয়াল, উঁচু দেয়াল। তো কিছুক্ষণ আমি খুব রোমাঞ্চ অনুভব করছিলাম, আর আমি খুব গল্পের বই পড়তাম সে সময়। আমার মনে একটা ভয় ঢুকলো, উর্দু যদি রাষ্ট্রভাষা হয় তাহলে তো এই বাংলা বই আর এরকম বের হবে না, এটা সেই বয়সে আমার নিজের একটা তাৎক্ষণিক একটা চিন্তা। এবং আমাদের অঙ্কের শিক্ষকও কিন্তু ঠিক সেইভাবে বললেন যে আমরা বাংলায় বই পড়ি, বাংলা ভাষায় বই পড়ি, এখন আমাদের উপর চাপিয়ে দিচ্ছে উর্দু, যে জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলন করছে। যাই হোক, তো যখন এই স্লোগান শুনছি রাষ্ট্র ভাষা বাংলা চাই, আমার একদম রোম খাড়া হয়ে গেল। এরকম একটা আওয়াজ, ওরা কিন্তু মানে দরজা বন্ধ পেয়ে, মেইন যেটা আমরা বলি গেট আর কি, সেটা বন্ধ পেয়ে কিন্তু চলে আসে, মানে ওই যে রেলিং টপকে চলে আসলো আমাদের ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে, দুই দরজায় দাঁড়িয়ে স্লোগান দিতে লাগলো, তোমরা ক্লাস করবে না, আমাদের সঙ্গে চলে আসো, চলো মিছিলে যাই। তো আমি কেন জানি না, হয়তো ভয়ে হয়তো আবেগে, আমি ছিলাম দ্বিতীয় বেঞ্চে মাঝামাঝিতে, এই রাষ্ট্রভাষা বাংলাতে বলার সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে গেলাম। 3-4 জন ক্লাসের ভিতরে ঢুকে ছৌ মেরে আমাকে ধরলো, বেরিয়ে আসো। আমার গলা থেকে বেরিয়ে আসলো রাষ্ট্রভাষা বাংলা চাই। সেই মুহূর্তে আমার বাবার কথা, ভয়ের কথা কিচ্ছু মনে নেই, দৌড়ে গিয়ে বইগুলো আবার বগলে নিলাম,
ওদের সঙ্গে লাফিয়ে চলে গেলাম মাঠে। একটু পরেই দেখি আমার ক্লাসে সব ছেলেরা বেরিয়ে আসছে। আমি কিন্তু নেতৃত্ব দিইনি, অবচেতন যে কারণে হোক আমি এখনও ভাবি সেদিন আমি কেন বেরিয়ে গেছিলাম। পরক্ষণে বাবার কথা মনে পড়ে খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু তখন আর আমি আমার মধ্যে নাই, আমি ওদের দলে মিশে গেছি। পুরো আমাদের আমাদের মানে স্কুলের মানে সিঁড়িটা ছিল দোতলা, মানে কাঠের, ধপ 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 করে সব আওয়াজ বেরিয়ে সব ছেলেরা বেরিয়ে আসলো। ওরা গেট খুলে ফেললো, তারপরে আমরা মিছিলে যোগ দিলাম। আমি চলে যাচ্ছি, বলে যাচ্ছি রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা, ওদের সঙ্গে স্লোগান দিচ্ছি, দারুণ উত্তেজনা। এমন সময় পাশে একটি ছেলে একটু বেসুরু সুরে বলতেছে, বাংলা ভাষার রাষ্ট্র চাই। যখন আমরা বলছি রাষ্ট্রভাষা বাংলা চাই, সে তখন নিজেই স্লোগান দিচ্ছে, বাংলা ভাষার রাষ্ট্র চাই। বড়রা যারা নেতা অনেকক্ষণ বলে, এই তুই আমাদের সঙ্গে কথা বল, তুই উল্টাপাল্টা কী বলিস, কিন্তু সে শুনছে না। সে তখন সে তার মতেই আর মনে বলে যাচ্ছে। তারপরে বলল একজন অনেকক্ষণ পরে বিরক্ত হয়ে বলল, এই তুই ভাগ যা। আমার খুব খারাপ লাগলো, আমি ওকে বললাম, ওনাদের বললাম, না ও থাক না থাক না, বলে এই দুটি ভেজাল লেপলা, আমাদের অঞ্চলের ভাষা ভেজাল লেপলা, ভাগ। খুব খারাপ লাগলো, এত উৎসাহ নিয়ে মিছিলে যোগ দিয়েছিলাম, ক্লান্ত। তখন ওকে বললাম, ওকে চিনি না, বললাম তুমি এরকম উল্টোপাল্টা বলছিলে কেন? তো ওটা চোখটা কুচকালো। আমরা একটা বাড়ির বারান্দা বসলাম, ওখানে একটা পানির কল ছিল, পানির কল থেকে দুজনে আসলা ভরে পানি খেলাম। তারপর ও বললো যে শোন, এই আমরা যদি অর্থাৎ পুরো দেশটা যদি বাংলা ভাষার হয়ে যায় তো ক্ষতি কী? অর্থাৎ সে বলছে বাংলা ভাষা রাষ্ট্র চাই, আমরা বলছি রাষ্ট্রভাষা বাংলা চাই। তখন কিন্তু ওকে আমি ওকে আমার মানে খুব বিরক্তি লাগছিলো, তখন ভাবি নাই, কিন্তু ওর কথাটা আমার মনে আসছে। সে অন্য একটা স্কুলে পড়ে আমারই ক্লাসে, তার নাম অনিল, এটুকু শুধু মনে আসছে। এরপর তাকে ভুলে গিয়েছে, তাকে আবার আমার মনে পড়ল খুব গভীরভাবে 1969 সালে আন্দোলনে, যে 1969 গণ আন্দোলনে আমি একেবারে সম্পৃক্ত, তখন আমি চারুকলার শিক্ষক, মনে পড়ল 71 সালের মুক্তিযুদ্ধের সময়, যে এতদিন আগে একটি ছোট্ট ছেলে হয়তো কাকতালীয়ভাবে সে কথাটা বলেছিল যে বাংলা ভাষা রাষ্ট্র চাই। আমি তাকে অনেক খুঁজেছি, আর এটুকু বিশ্বাস আমি যখন বেঁচে আছি সেই ছেলেও যদি বেঁচে থাকে নিশ্চয়ই সে 71 সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এটা আমার বিশ্বাস। না, আমি তাকে খুঁজে পাইনি, আবার বলি যে খুঁজেও পেয়েছে। 71 সালে কয়েকজন রাজাকার আলবদর ছাড়া আমরা সবাই তো মুক্তিযুদ্ধে গিয়েছি, প্রতিটি বাঙালি তো মুক্তিযুদ্ধে গিয়েছে, শুধু কয়েক হাজার মানুষ, কয়েকশো, কয়েক একেবারে তুচ্ছ কিছু মানুষ তারা পাকিস্তানের দালালি করেছে, পাকিস্তানের দালালি করেছে, আমাদের মা বন্ধুর উপর অত্যাচার করেছে, কিন্তু আমরা সেই জন্য বলি মুক্তিযুদ্ধ করেছে সশস্ত্র মানে অস্ত্র নিয়ে কয়েকজন বেশ একটা দল, আর সারা বাংলাদেশের মানুষ প্রতিটি বউ, ঝি, ফকির, চাষি, মাঝি, জেলে সবাই তো মুক্তিযোদ্ধা, কারণ তারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে, খাইয়েছে, দাইয়েছে, আশ্রয় দিয়েছে, টাকা পয়সা তুলে দিয়েছে। কেন তারা মুক্তিযোদ্ধা নয়, কেন আমাদের এই তালিকা, এটা বারবার আমাকে মানে আলোড়িত করে। আমি বেশ কিছু ছবি এঁকেছি জাদুঘরে আছে, যে মুক্তিযুদ্ধের তালিকা আমার একটি মানে খানিকটা মানে প্রতীকী ধর্মী ছবি জাদুঘর সংগ্রহ করেছে। একটা হলো আলবদর রাজাকারদের তালিকা, ১৩,১৩১৩ এরকম একটা সংখ্যা, যাই হোক এটা একটা আমার মানে কল্পনার একটা সংখ্যা। আর দিয়েছে একটা অঙ্ক যে 7.5 কোটি মানুষই বাঙালি
মুক্তিযোদ্ধা, এক দুটো অঙ্ক দিয়েছে পাশাপাশি। তার কারণ আর এই যে বলা হচ্ছে একটা মানে দীর্ঘদিন ধরে যে মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযুদ্ধকে এই যে মানে সুবিধা দিতে হবে, এই দিতে হবে কিছু সুবিধা, সেই সময় সেই 71 সালে স্বাধীনতার পর যখন বলা হলো যে আমরা অনেকে, আমি আমার স্ত্রীকে বিয়ে পরীক্ষা দিতে দেইনি সেই সময়, কারণ সেটা ছিল সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত যে 3 বছর 2 বছর, অর্থাৎ সেই সময় যুদ্ধের পরে যে একটা সুবিধা দেওয়া হলো, রাষ্ট্র দিল যে এই সবাই পরীক্ষা দিলে পাস, কেন আমরা তো এই সব সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করিনি, আমরা আক্রান্ত ছিলাম, প্রতিটি পরিবারে আক্রান্ত ছিল, আমার বড় ভাই কমিউনিস্ট পার্টি মেম্বার ছিলেন ডক্টর সুলেমান খান, তাকে গুলি করে হত্যা করা হয়েছে আমার সামনে, আমাকে গুলি করা হয়েছিল, আমি 6 মাস হাসপাতালে ছিলাম, আমার মা গুলিবিদ্ধ হয়েছিল, আমার ভাগ্নি মঞ্জু গুলিবিদ্ধ হয়েছিল, আমরা তো কিছু চাইনি, আমরা চেয়েছি একটি স্বাধীন দেশ, আমাদের কোনো সম্পদ তো চাইনি, আমি মুক্তিযুদ্ধের নাম তালিকা আমার নাম লেখাইনি, কেন লেখাবো, তালিকার জন্য তো আমি মুক্তিযুদ্ধ করিনি, অনেকেই করিনি। চিত্রশিল্পী হাশিম খান নিয়মিত ছবি আঁকেন, দেশে বিদেশে অসংখ্য প্রদর্শনীতে অংশগ্রহণ সহ পেশাগত দায়িত্ব নিয়ে অনেক আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। হাশিম খান শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার উপর চিত্রকলা বিষয়ক গ্রন্থ প্রকাশ করেছে। চিত্রশিল্পী হাশিম খান নিয়মিত লিখেন চারুকলা পাঠ, মানুষ জয়নুল আবেদিন, শিল্পী জয়নুল আবেদিন, ছবি আঁকা, ছবি লেখা, গুলিবিদ্ধ 71 এবং দুজন শিক্ষক আমি ছাত্র তার উল্লেখযোগ্য বই। শিল্পী হাশিম খান ছাত্রজীবন থেকেই নানা আন্দোলন সংগ্রামের সাথে সরাসরি জড়িত থেকেছেন। যে কোনো অনিয়ম, অন্যায়, অত্যাচার, সামাজিক অবক্ষয়, অসঙ্গতি তাকে পীড়া দেয়, তিনি তাঁর তুলির আঁচড়ে কিংবা লেখনীর মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলেন। আমরা চেয়েছি দেশ, আমরা এখনও মনে করি যে বাংলাদেশের তালিকা কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, একটা তো তালিকা আছে, যারা অস্ত্রশস্ত্র নিয়ে ট্রেনিং নিয়েছে, যুদ্ধ শিখেছে, তারা যুদ্ধ করেছে, হ্যাঁ তার সম্মুখ যুদ্ধ করেছে, তাদের তো তালিকা আছে, কিসের মুক্তিযুদ্ধের তালিকা? তালিকার দরকার অনেক আগে ছিল আলবদর রাজাকারদের, এই সামান্য কয়েকটি সংখ্যার রাজা তালিকাকে আমরা করিনি, আমরা শুধু অনেক অর্থ ব্যয় হয়েছে, এখনও তালিকা করছে মুক্তিযুদ্ধের, কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের প্রতিটি মানুষই মুক্তিযুদ্ধ করেছে। যাই হোক, আমি ছবি আঁকি, ছবি আঁকার মধ্যে দিয়ে আমি যখন ছবি আঁকতে আসি সেই 1956 সালে, তখন আমার মনে হয়েছে যে ছবি যেন শুধু আমার জন্য না হয়, শিল্পীর জন্য না হয়, কয়েকটি ব্যক্তির জন্য না হয়, আমার ছবি সাধারণ মানুষ বুঝতে হবে, আমার ছবি সাধারণ মানুষের কল্যাণে আসতে হবে, আমি এই সাধারণের কাছে একজন যোগ্য মানুষ হিসাবে বিবেচিত হতে চায়। আমার মা বাবা শেষ ছোটোবেলায়, আমরা কিন্তু 7 ভাই 7 বোন, বিরাট পরিবার, আমরা সকালে সেই গ্রামে যখন আমি যখন ছোট, যখন এই যে সকালের নাস্তা খেতাম, এত বড় ডালা, আমরা বেশ কয়েকজন একসঙ্গে বসছি, বিরাট ডালা, এক টিন মুড়ি মা ঢেলে দিল, বড় টিন, বড় বোনরা নারকেল করার 3-4টা নারকেল, শীতকালটা একটু বেশি হতো, মানে বড় মানে যে মানে হাঁড়ি, ছোটো হাঁড়ি, খেজুরের গুড় দেওয়া হলো। এমন সময় আমার নানা প্রতিদিন প্রায় আসতেন, বিরাট এক কলস খেজুরের রস, হ্যাঁ খেজুরের রস নিয়ে। তো শীতকালটা ছিল এরকম, আমাদের সব কালটাই আমি খুব গ্রামে আনন্দে ছিলাম। আমার
এই যে গ্রামের মানুষ, গ্রামে খেলাধুলা, হাডুডু খুব পছন্দ করতাম। তারপর যার ধারে বান্ধা হাডুডু, তারপরে নদীতে ঝাঁপা ঝাঁপিয়ে এই যে ছোঁয়াছুঁয়ি খেলা, তারপরে হলো গোল্লাছুট, ফুটবল প্রচুর খেলতাম, নৌকা বাইস দিতাম নিজের ইয়ে করে, মানে নৌকা জোগাড় করে। তারপরে হলো যে মানে পুরো বর্ষাকাল আমরা নৌকা বেয়ে বেয়ে স্কুলে যেতাম। শুক্রবার বৃহস্পতিবার দিন, তখন শনিবার দিন ছিল অর্ধেক অর্ধেক ক্লাস, ফেরার সময় বই টই ভিজিয়ে টিজিয়ে নদীতে ঝাঁপাঝাঁপি লাফালাফি করে তারপর বাড়িতে ফিরতাম। অভিভাবকরা খুব রাগ করতেন, কিন্তু তার মধ্যেও ছিল অপার আনন্দ। তো ওই যে বললাম বই পড়তাম ছোটোবেলায়, আমার বড় ভাই সুলেমান খান, বাবা আমাদের ভালো লেখাপড়ার জন্য চাঁদপুরে নিয়ে আসলেন। সেই যে বললাম 1952 সালে আমি সেই যে প্রথম মানে আন্দোলনে এই যে মিছিলে গিয়েছিলাম, তারপর থেকে কিন্তু আমি আজও কিন্তু যে কোনো দাবিতে, জনগণের দাবিতে রাস্তায় নামি। প্রচুর পোস্টার ফেস্টুন এঁকেছি সারা জীবন, আবার ছবিও এঁকেছি। এর জন্য আমি আমার শিক্ষকদের ভর্ৎসনাও শুনেছি অনেকবার, বলছি তোমার হাত নষ্ট হয়ে যাবে। আমি তখন ছাত্রলীগের পোস্টার নিয়ে ছাত্র এনে পোস্টার করছি, পুরো 60-এর দশক 50-এর দশক আওয়ামী লীগের পোস্টার করছি, ইত্তেফাকের সঙ্গে জড়িত ছিলাম, কচিকাঁচার মেলা আন্দোলন করছি। এই কচিকাঁচার মেলা আন্দোলন কিন্তু সেই আমাদের একদম যে শিশু কিশোরদের আন্দোলন হলো, এই আন্দোলনগুলো ছিল যে আমাদের দেশকে ভালোবাসা, দেশের প্রতি একটা মমত্ববোধ, নিজকে সুনাগরিক হিসাবে তৈরি করা। ওরকম যেমন খান দাদা ভাই, আবদুল্লাহ আলমতি সরফুদ্দিন, তারপরে হলো মানে বেগম সুফিয়া কামাল, তারপরে হলো শিল্পচর জয়নুল আবেদিন, কামরুল হাসান, অধ্যাপক অজিত কুমার গো, এরা সব ছিল, আরও অনেকে ছিল। আর যেহেতু কচিকাঁচার আসর ছিল ইত্তেফাকে, সেই সময় দাদা হয় সিনেটের পরিচালক, দাদা ভাই দুচি সংগ্রামী পরিচালক, ইত্তেফাক তখন বাংলাদেশের মানুষের পক্ষের কাগজ, তোফাজ্জল হোসেন মানিক মিয়া একটা সম্পাদক, অসাধারণ একজন প্রগতিশীল মানুষ, রাজনীতিবিদ, হোসেন শহীদ সরওয়ার্দী, একে ফজলুল হক, মানে তাদের মানে তাকে ঘিরে তখন মানে এই যে 50-এর দশকে যে আন্দোলন আমরা দেখেছি, ইত্তেফাকে দেখেছি, এইসব মানুষদের দেখেছি, দিনের পর দিন দেখেছি। তখন ইত্তেফাকের মানে জেনারেল ম্যানেজার ছিল এম ওয়াদুদ, হলো ছাত্রলীগের প্রথম সম্পাদক, সাধারণ সম্পাদক, আজকে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির বাবা, এক বিপ্লবী মানুষ ছিলেন তিনি ইত্তেফাকের তখন। তো এই যে মানুষগুলো শুধু পত্রিকা তারা বের করতেন সেটা নয়, সংগ্রাম। যখন আমি একটু বিচ্ছিন্নভাবে বলছি হয়তো, মানে এটা যখন যা মনে পড়ছে একসঙ্গে অনেক কথাই মনে পড়ছে, তো সেটাই যে পাকিস্তান সরকার বাংলাদেশের আন্দোলন সমস্ত নষ্ট করে দেওয়ার জন্য মাঝে মাঝে তারা দাঙ্গা লাগিয়ে দিত। 1964 সালে একটা দাঙ্গা লাগিয়েছিল, অনেক মানুষকে তারা হত্যা করেছে সে সময়, অনেক অঞ্চল, যেমন এই যে মঙ্গলপুর রোডে এখানে একজন খুব সংস্কৃতিবান একজন মানুষকে হত্যা করা হয়েছিল। যাই হোক, তো তখন যে বাংলাদেশে, তখন কিন্তু ভারতও কলকাতাতেও তারা এর পাল্টাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পর্যন্ত দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, কিন্তু বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের গতিশীল রাজনীতিবিদরা সেই সময়, কারণ ইত্তেফাক সেই সময় একটা নেতৃত্ব নিয়েছিল, বড় করে মানে বড় বড় অক্ষরে, কাঠের অক্ষরে, তখন তো মানে এ প্রযুক্তি এত ছিল না মানে ছাপার, বড় বড় কাঠের অক্ষরে এই মাথা থেকে ওই মাথা, বাঙালি রুখিয়া দাঁড়া, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই বাঙালি, আমাদের সংগ্রাম পাক স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম কোন ধর্মের বিরুদ্ধে নয়। এরপরে আরেক কোনো একটি কাগজে কলকাতার অনেক পরে এসেছিল যে কলকাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কলকাতারই কাগজ কিন্তু, যখন সাম্প্রদায়িক দাঙ্গায় রাস্তায় নেমেছে,
তখন বাংলাদেশের তখন পূর্ব পাকিস্তানের তখন পূর্ব পাকিস্তানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে যে এই সাম্প্রদায়িক দাঙ্গা রুখিয়ে দাঁড়ো, তপক্ষ হচ্ছে এই। তো এই যে আমরা যে অর্থাৎ আমি বলছি যে দেশ, তারপরে হলো যে মানুষ, প্রগতি, সংস্কৃতি, আমাদের পুরো পঞ্চাশের দশক, ষাটের দশক ছিল এই আন্দোলন, 1948 থেকে একেবারে 71 পর্যন্ত। তার পরিপূর্ণতা হলো এই স্বাধীনতা যুদ্ধ। যতখানি না রাজনীতিবিদরা এগিয়েছে, আন্দোলন রাজনীতিবিদ ছিলেন, কিন্তু 48 সাল থেকে 71 পর্যন্ত আমি আর চোখের সামনে, আমি তখন তরুণ, আমিও তখন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, ছবি আঁকছি, ছবি আঁকা শিখছি। হ্যাঁ, একদিকে ছবি আঁকা শিখছি, একদিকে ছবি আঁকছি, আরেকদিকে হলো এই আন্দোলনের সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তখন আমরা দেখছি কি আমাদের তরুণরা, তরুণ সমাজ কিন্তু সবার আগে এগিয়ে যাচ্ছে ভাষা আন্দোলনে 1948 সালে এবং 1952 সালে। 1952 সালে যখন রাজনীতিবিদরা বললো না নিয়মতান্ত্রিকভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব, এই যে মানে 44 ধারা মানে ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা মানে মানে এগুলো দিয়েছে সরকার, সুতরাং মানে এগুলো মানে আমাদের এগুলো মেনেই আন্দোলন করতে হবে, কিন্তু ছাত্ররা কিছুই মানল না, তারা চারজন করে বেরিয়ে গেল। এই যে অর্থাৎ ছাত্ররাই কিন্তু জামতলায় সভা করে গাজী হক, গাজীউল হক তখন ছাত্র এবং অন্যান্য নেতারা, যে তখন ছাত্র নেতারা বেরিয়ে গেল আন্দোলনে 52 সালে। হ্যাঁ, তারা গুলি খেয়েছে, শহীদ হয়েছে। তারপর আমরা কী দেখি, আইয়ুব খান 1956 সালে, 1958 সালে সে মানে মানে সমস্ত ক্ষমতা সরেছে, আইয়ুব খান সমস্ত নিয়ে নিল তখন, মানে হ্যাঁ এই যে গণতান্ত্রিক একটা চেষ্টা তখন চলছিল 56 সালে, তারপরে 56 সাল থেকে 58 সাল পর্যন্ত, কিন্তু জোর করে ক্ষমতা নিয়ে নিল সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী। হাশিম খান একজন চিত্রশিল্পী, একজন শিক্ষক, একজন মানুষ গড়ার কারিগর। তার দেয়া শিক্ষার আলোকে আলোকিত হয়েছেন অনেকেই। শিল্পী হাশিম খান 1963 সাল থেকে চারুকলা ইনস্টিটিউটে অধ্যাপনা এবং দেশে চারুকলা বিকাশ আন্দোলন এবং প্রগতিশীল সংস্কৃতি চর্চার পরিবেশ সৃষ্টিতে নিবেদিত প্রাণ। রুচিস্নিগ্ধ ও শোভন পুস্তক প্রকাশনায় তার বিশেষ ভূমিকা রয়েছে। ছোটদের বই ইলাস্ট্রেশনে দক্ষ শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন, নিয়মিত ছবি আঁকেন এবং প্রায়শ লেখালেখি করেন। বড় মন ও বড় মাপের চিত্রশিল্পী সারাক্ষণ ব্যস্ত থাকেন সৃষ্টিশীল কাজে। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি অতি সাধারণ জীবনযাপন করেন। চিত্রশিল্পী হাশিম খান আমাদের আপন আলোয়ের এ পর্বের আলোকিত মানুষ। রাজনীতি বন্ধ করে দিল, সেই আইনটার নাম ছিল অ্যাবডো, 5 বছর কেউ রাজনীতি করতে পারবে না। আজম খানকে দুর্মুজ করার জন্য এই পূর্ব পাকিস্তানের মানুষকে, আন্দোলনকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য খুব মানে জাদরেল একজন জেনারেল আজম খানকে পাঠানো হলো পূর্ব পাকিস্তানের মানে ইয়ে হয়ে শাসনতাদের প্রধান করে। এই আজম খান লৌহ মানব যাকে বলা হতো পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে, সেই লৌহ মানব
সমাজকে গলিয়ে দিল বাংলাদেশের এই তরুণ সমাজ, সাধারণ মানুষ। তিনি এসে অল্প দিনই মধ্যে উপলব্ধি করলেন না, বাংলাদেশের যে দাবি, এই রাজনৈতিক দাবি, সামাজিক দাবি, ভাষার দাবি, সংস্কৃতির দাবি একেবারে ন্যায্য। এই পাক সরকার বিভিন্নভাবে এদেরকে মানে ঠকিয়েছে, যে জন্য আইয়ুব খান যেদিন আসলেন এখানে তার বিরুদ্ধে স্লোগান, এবং আজম খানের বিরুদ্ধে স্লোগান নয়, আজম খানকে জিন্দাবাদ। আজম খানকে পরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি দেখিয়েছিলেন। তো এরপরে আমি বলবো যে রাজনৈতিকভাবে হ্যাঁ, সব জায়গায় 69 গণ আন্দোলন, কিন্তু এই ছাত্রদের 11 দফা শেখ মুজিবকে যে জেল থেকে নিয়ে আসা, আগরতলা ষড়যন্ত্র মামলা, সেটাও এই তরুণরাই করেছে। হ্যাঁ, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ এরা আন্দোলন করেছে, অবশ্যই আন্দোলন করেছে, এবং যুগপৎ আন্দোলন সব একসঙ্গে করেছে। আমি বলছি এই যে বাঁধ ভেঙে বা নিয়মতান্ত্রিক মানে আন্দোলন ভেঙে বেরিয়ে এসে বিপ্লবী ভূমিকা নেওয়া কিন্তু তরুণরাই নিয়েছে। দুঃখ হয় আজকে ছাত্রলীগ সম্পর্কে যেসব কথা শুনি, ছাত্র আমরা জানি এটা ছাত্রলীগ করছে না, কোনো ছাত্র প্রতিষ্ঠাটা করতে পারে না, কিন্তু কেন ছাত্রলীগ নিজেদেরকে তাদের ভিতরে যে এই যে সন্ত্রাসীরা ঢুকে তাদের যে একটা অবস্থা, এমন একটা অবস্থায় ফেলে দিয়েছে, এটার থেকে তাদের মুক্ত হওয়া দরকার, তাদের আরও সচেতন হওয়া দরকার আমি মনে করি। কারণ ছাত্র রাজনীতি অনেকে বলে বন্ধ করে দেওয়া হয়েছে এসব কারণে, না, বাংলাদেশে অভ্যুদয় হয়েছে ছাত্র রাজনীতির কারণে, ছাত্ররাই সবচেয়ে বেশি এগিয়ে ছিল। আর সব কিছু, সব আন্দোলনে, সব প্রগতিশীল আন্দোলনে ছাত্ররা সবসময় মানে রাজনৈতিক দলের সঙ্গে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তির জন্য একমাত্র নেতা শেখ মুজিবুর রহমান 1966 সালে যে 6 দফা দিয়েছিল, সেটা ছিল একটা বিরাট মানে 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 বিস্ফোরণ পাক সেনাদের জন্য, আমাদের স্বাধীনতার। তখন তার তিনি নাম দিয়েছিলেন স্বাধিকার আন্দোলন, এই স্বাধিকার আন্দোলনের মধ্যে কিন্তু স্বাধীনতার সব কিছু ছিল। তো যে জন্য বঙ্গবন্ধুই হচ্ছেন একমাত্র নেতা যিনি 7.5 কোটি মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন, সেই খাওয়া না খাওয়া মানুষকে, জরাজীর্ণ মানুষকে, দমিয়ে রাখা মানুষকে, ঝিমিয়ে পড়া মানুষকে তিনি উজ্জীবিত করতে পেরেছিলেন। কী ছিল আমাদের? কোনো অস্ত্র ছিল না, কিন্তু 7ই মার্চে তিনি যখন এই রমনার মাঠে উদাত্ত আহ্বান জানালেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা আমি জোরের সঙ্গে বলছি, অনেকে আমাদের এই বাংলাদেশে বলেছে বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলেন নাই, তারপরে তিনি বলছেন জয় বাংলা। বাংলাদেশের মানুষ সবসময় ধর্মভীরু, ধর্ম মেনেছে, কিন্তু তারা কখনো সাম্প্রদায়িকত করেনি, মানুষ করেনি। এই জন্য বলছি বঙ্গবন্ধু অত্যন্ত ধার্মিক ছিলেন, ধার্মিক হওয়াটা কিন্তু মানবিক আমি মনে করি, কিন্তু ধর্মের নামে যারা, ধর্মের মুখোশ পরে যারা মিথ্যা কথা বলে, বেআইনি কাজ করে, আজকে আলবদ রাজাকাররা যা করছে, হেফাজতিরা যা করছে, তারা কিন্তু মানুষই না আমি মনে করি। কারণ মানুষের একটা নীতি থাকে। যাই হোক, আমি শিল্পী, আমি হয়তো রাজনৈতিক কথাই বেশি বলে ফেললাম, কারণ কোনো ছবি রাজনীতি ছাড়া, সমাজ ছাড়া, মানুষ ছাড়া হয় না। যে জন্য আমি কথাগুলো বললাম যে সেই ছোটোবেলায় গ্রামে থাকতে আমি ছিলাম ভীষণ কৌতূহলী, সব কিছু কি আমাকে খালি জিজ্ঞেস করতে কথা হলো, এটা কেন, এটা কেন, সেটা কেন। আমার সেই জ্ঞান হওয়ার সময় আমি সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছি 1943-44 সালে, তখন দ্বিতীয় মহাযুদ্ধের শেষ দিক। নোয়াখালীতে আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ি নোয়াখালীর কাছাকাছি, সেই যে আগুন জ্বলছে, কুণ্ডলী পাখি অন্ধকার আকাশ হয়ে যাচ্ছে,
তারপর আমাদের বাড়ি ছিল নদীর পাশে, নদীর তীরে। সেই শয়ে শয়ে মানুষ পানসি নৌকা করে, ছোট নৌকা বড় নৌকা করে সব পালাচ্ছে। এরা সব হিন্দু, আমরা নদীর ঘাটে, আমি তখন ছোট, আমাদের গ্রামের লোকরা সব দেখছে। আমার তখন যখন এটা তারা কাঁদছে, মানে কেঁদে কেঁদে যাচ্ছে আর শুনছি বড়দের কাছে, আমার মনে তখন ভীষণভাবে আমাকে আলোড়িত করেছিল। তখন সব কিছু বুঝি না, কিন্তু একটা বুঝি, আমার মতো শিশুরা, আমি দেখছি নৌকায় ন্যাংটা আছে, কাপড় চোপড় নেই, কিছু নেই, নাকি করে চিৎকার করছে ভয়ে। আবার আমাদের গ্রামেরই কিছু মানুষ এই এদের উপরে, এই অসহায় মানুষদের উপরে আবার অতর্কিত আক্রমণ চালাচ্ছে, লুট করছে, সেটাও দেখেছি। আমি আমার কাকার সঙ্গে ছিলাম, আমার কাকা ইউনুস খান আমাকে সঙ্গে সঙ্গে রাখতেন, খুব আদর করতেন। আমার বড় ভাইও ছিল, আমরা সব ছোট। কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কেন এটা হচ্ছে, তুমি কেন আপনারা বাধা দিচ্ছেন না, কেন কেন দিচ্ছেন না? পরে বাধা দিয়েছিল, পরে কিন্তু এরকম অঘটনও ঘটেছে, দেখেছি আমি। তো সেই যে দেখা, সেই যে উপলব্ধি আজও ধারণ করে আছে, যে এর বিরুদ্ধে, এই সম্প্রদায়কে তার বিরুদ্ধে মানবিকতার যে অধঃপতন যেখানে হচ্ছে, সেখানে আমি আমার তুলি দিয়ে, আমি আমার বক্তব্য দিয়ে, আমি সবসময় ছবি আঁকব, ছবি এঁকে যাচ্ছি। একটা জিনিস আমি এই জীবনে একটা বড় কাজ করেছি বলে আমি মনে করি, আজকে খুব তৃপ্তির সঙ্গে বলি, এটা অনেকেই জানে না। আজকে আপনারা দেখছেন যে একটি পরিবারের বাবা মা, মধ্যবিত্ত পরিবারের বাবা মা, তার ছেলে যখন 3-4 বছর বয়স হচ্ছে, তাকে হাতে ধরে ছবি আঁকার স্কুলে নিয়ে যাচ্ছে, তাকে রং তুলি কিনে দিচ্ছে। আমাদের আমলে কেন, আজকে থেকে 30 বছর আগেও কিন্তু এই বিষয়টি ছিল না, এখন কিন্তু আমাদের এটা সংস্কৃতি, স্বাভাবিক সংস্কৃতি, যে ছেলে মেয়েদেরকে ছবি আঁকার রং তুলি কাগজ আমরা তুলে দিচ্ছি। এই আন্দোলনটা শুরু করেছিলাম, আজ নিজের আনন্দের সঙ্গে বলি, আমি শুরু করেছিলাম কচিকেশর মেলার মাধ্যমে। ওই যে বললাম কচিকেশর মেলা ছিল সুফিয়া কামাল, জয়নুল আবেদিন, কামরুল হাসান, আবদুল্লাহ মতি শরফুদ্দিন, তারপরে হলো এম এ ওয়াদুদ, আর আমাদের রকনুজ্জামান খান দাদা হয়তো ছিলেনই, এবং স্বাগত পত্রিকার যে সেই মোহাম্মদ নাসিরুদ্দিন বেগম, পত্রিকার দাদা হয়ে স্ত্রী নূরজাহান বেগম, এরা সবাই প্রগতিশীল মানুষ, অসাম্প্রদায়িক। তো তারা, তাদেরকে আমি বোঝাতে পেরেছিলাম যে আমরা ছোটদেরকে এখানে একটা খেয়ালের খেলাঘর করি, খেয়াল খুশি, যেটা ইংরেজিতে বলে হবে, ওরা ছবি আঁকবে, গান গাইবে, কবিতা লিখবে, তারপরে হলো মেয়েরা কিছু সেলাইয়ের কাজ শিখবে। এই আমরা তখন কচিকেশর মেলার মাধ্যমে আন্দোলনটা শুরু করি। খুবই খুশি হয়েছিলেন আমার শিক্ষক জয়নুল আবেদিন, তিনি সব শুনে বলে, একাই করব, আমাকে সঙ্গে নিবা না, আমাকে সঙ্গে রাখো, আমি তোমাদের সঙ্গে আসি। সেই যে তিনি কচিকেশর মেলায় আসলেন 1961-62 সালের দিকে, আমি একটু এই কচিকেশর মেলার সঙ্গে ছিলেন। আমরা ঘরে ঘরে গেছিয়ে ছেলেদেরকে বুঝেছি, আসো আমরা রং দিব, তুলি দিব, তোমরা ছবি আঁকো। চিত্রশিল্পী হাশিম খান নিয়মিত ছবি আঁকেন, দেশে বিদেশে অসংখ্য প্রদর্শনীতে অংশগ্রহণ সহ পেশাগত দায়িত্ব নিয়ে অনেক আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। হাশিম খান শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার উপর চিত্রকলা বিষয়ক গ্রন্থ প্রকাশ করেছে। চিত্রশিল্পী হাশিম খান নিয়মিত লিখেন চারুকলা পাঠ, মানুষ জয়নুল আবেদিন, শিল্পী জয়নুল আবেদিন, ছবি আঁকা, ছবি লেখা, গুলিবিদ্ধ 71 এবং
দুজন শিক্ষক আমি ছাত্র তার উল্লেখযোগ্য বই। শিল্পী হাশিম খান ছাত্র জীবন থেকেই নানা আন্দোলন সংগ্রামের সাথে সরাসরি জড়িত থেকেছেন। যে কোনো অনিয়ম, অন্যায়, অত্যাচার, সামাজিক অবক্ষয়, অসঙ্গতি তাকে পীড়া দেয়। তিনি তার তুলির আঁচড়ে কিংবা লেখনীর মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলেন। এটা সবাই ছবি আঁকবে সেজন্য নয়, কিন্তু শিশুরা মানে অনেক কিছু করতে ভালোবাসে। তারা এখন মানে গানও গায়, দেখবেন যে এই যে কিছু একটা পেলে এরকম ঠুকে 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 কিন্তু সঙ্গীত করে, একটা বাজনা বাজায়। সে হাতের কাছে একটা পেন্সিল পেলে সে দেয়াল মানে মেঝে আঁকে। কেন তাকে আমি কাগজ দিচ্ছি না, কেন তাকে আমি রং দিচ্ছি না? দুর্দান্ত সব ছবি তৈরি করছে যখন রং দিচ্ছে, খেলছে। এই যে আপন মনে সে যে 12 ইঞ্চি বা 14 ইঞ্চি একটি কাগজে কী করছে, গ্রাম আঁকছে, মানুষ আঁকছে, পাখি আঁকছে, কিংবা তার বাবা মার ছবি আঁকছে, অনেক কিছু করছে। এই যে অবচেতনে একটি শিশু ছোট্ট একটি কাগজে গ্রামকে সাজাচ্ছে, কটা মানুষ রাখবো, কটা দেবো, কী রং দেবো, কী দেবো না, এই যে তার মনে যে চর্চা হচ্ছে, পরবর্তীকালে বড় হওয়ার পর গাদা গাদা বই পড়ে গবেষণা করেও এই শিক্ষা হয় না, ছোটোবেলায় যে শিক্ষাটা তার পেয়ে গেছে। এই যে শৃঙ্খলাবোধ, ডিসিপ্লিন, যেটাকে ইংরেজি আমি বলি শৃঙ্খলাবোধ, কোথায় কাকে রাখবো, কতখানি রাখবো, পরিমিতিবোধ, পরিমিতিবোধ, কতখানি আমি আঁকবো, কতখানি আঁকবো, তারপরে হলো কত সুন্দর করতে পারি। ছবিটা যখন শেষ হলো আমি পারি, এই যে আত্মবিশ্বাস, আমি পারি, আমি পারি, আমি ছবি আঁকতে পারি, আমি একটা গ্রামের ছবি আঁকতে পারি, আমি একটা মানুষের ছবি আঁকতে পারি, এই ছেলেকে যদি মাটি দেওয়া হয়, কাদা মাটি দেওয়া হয়, সেটা মানুষ বানায়, আমি একটা মানুষ তৈরি করতে পারছি, গরু মানুষ তৈরি করতে পারছি। শুধু এটা নয়, সে যখন গাছ আঁকতে যায় গাছের প্রতি ভালোবাসা জন্মে, একটা গরু আঁকতে যায় গরুর প্রতি ভালোবাসা জন্মে, পাখির প্রতি, আকাশের প্রতি, সব কিছু তার ভালোবাসা ভিতর থেকে তার তৈরি হয়ে যায়। সেই জন্য আমার একজন শিক্ষক ছিলেন, আমাদের প্রিন্সিপাল ছিলেন, তিনি ইংরেজিতে অনার্স ছিলেন, মাস্টার্স করেছিলেন, আবার ছবিও এঁকেছিলেন, সৈয়দ শফিকুল হোসেন। এই 71 সালে যখন মুক্তিযুদ্ধের সময় তিনি চারুকলার প্রিন্সিপাল, তিনি একটা চমৎকার কথা বলেছিলেন, এই যে শিশুরা ছবি আঁকে, তারপরে যারা গান গায়, এই যে যারা গান গায়, যারা ছবি আঁকে, যারা সংস্কৃতি চর্চা করে, তারা কিন্তু প্রাণ খুলে হাসতে পারে, প্রাণ খুলে কথা বলতে পারে, আবার তারা কিন্তু কখনো মানুষ খুন করতে পারে না, তারা কিন্তু অন্তত কারো ক্ষতি করতে গেলেও ভিতর থেকে তাকে তার সংস্কৃতি তাকে বাধা দেবে। যেই জন্য এই কচি গাছা মানা আন্দোলন করতে যাই আমরা, এই বিষয়টাকে বেশি জোর দিয়েছি যে সংস্কৃতি। আমাদের সঙ্গে প্রায় একই রকম আরেকটি সংগঠন ছিল খেলাঘর, তারাও, এই দুটি সংগঠন কিন্তু মানুষকে, অর্থাৎ শিশুদের বয়স থেকে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, এবং যার যে যে সংস্কৃতির প্রতি ঝোঁক তাকে উৎসাহিত করা। হ্যাঁ, আমাদের এই কচি কাছার স্কুল থেকে যে ছবি আঁকতাম, আমরা ছবি আঁকা আমরা প্রদর্শনী করেছি, প্রেস ক্লাবে আমরা মেলা করেছি, হ্যাঁ 3 বার, যে মেলা দেখে, যে মেলাতে মানে জাস্টিস ইব্রাহিমের মতো আমরা সেখানে ছোটোদের দিয়ে বিচারও কাজ করতাম, যদি কেউ অন্যায় করে সে ছোটো হোক বড়ো হোক, কারণ আনন্দ মেলা করছি। সেই মেলাতে এই শিশুরাই কিন্তু আবার ছিল পুলিশ বাহিনী, তারপরে মানে গুপ্তচর বাহিনী, তারাই কিন্তু অপরাধী ঢক মানে ধরত। এবং একবার শেখ মুজিবুর রহমান দেখতে গিয়েছিলেন আমাদের এই মেলা, এবং তখন তো তার পেছনে যে গুপ্তচররা ঘুরে, তো আমাদের শিশু মানে আমাদের বাহিনী আর কি, শিশু বাহিনী, নিরাপত্তা বাহিনী সেই গুপ্তচরকে ধরে ফেলে এবং তাকে বিচারের মানে কাঠগড়া নিয়ে যায়। বঙ্গবন্ধু অবাক এই বিচার দেখে, এবং সেই শিশুরাই বিচার করছে যে তাকে ধরা হলো, ইয়ে করা হলো। তখন বঙ্গবন্ধু, যেহেতু বঙ্গবন্ধুর মানে ওরা দেখলো যে বঙ্গবন্ধুর পিছে পিছে সে ঘুরছে, ইয়ে করছে, টুকটুকছে, উনি অনেকক্ষণ ছিল শিশুদের, ধরা পড়া করে বলে যে বাবা,
তোমার সরকার, এই যে শিশুদের সঙ্গে আমি আনন্দে আসছি, এখানে কোনো আমি রাজনীতি করতে পার আসি নাই, এইটুকু আমাকে করতে দেবে না। তারপরে আমাদের বিচারকদের কাছে তিনি মানে মানে অনুমতি জানালেন একটা আর্জি করার জন্য, যে তোমরা হয়তো কি শাস্তি দিবে। হ্যাঁ, তো এ তো চাকরি করে গরিব মানুষ, এ চাকরি সে চলে যাবে। আমি ওর জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি, যে ওকে আজকের মতো মাফ করে দাও। এই যে শিশুরও কিন্তু শিখল যে মনটাকে বড় করতে হয়। তিনি বলেন, এ তো গরিব লোক, এ তো চাকরি চলে যাবে, এর বাচ্চারা তো না খেতে হবে, তোমাদের মতো হয়তো বাচ্চা আসছে। জিজ্ঞেস করলো, অনুমতি নিয়ে জিজ্ঞেস করলো, অর্থাৎ বঙ্গবন্ধুর নিজকেই সেখানে বঙ্গবন্ধুর পক্ষে কোনো মানে উকিল নেই, মানে আমরাই করছি, আমাদের শিশুরাই করছি। হ্যাঁ, বললো যে তাদের অনুমতি নিয়ে বললো যে বিচারক অনুমতি বললো যে আমি একটু জিজ্ঞেস করি ওনাকে। বলে হ্যাঁ করুন, যে তোমার ছেলেমেয়েরা কত বড়? বললো একটা ছেলে স্কুলে যায় ক্লাস থ্রিতে পড়ে। বলে তোমাদের মতো একটা ছেলে, ওর কী হবে, ছেড়ে দাও, ও তো চাকরি করছে, ওর তো কোনো দোষ নেই, এটা ওর চাকরি। তো এইসব আর কি। তো যাই হোক, তো বাংলাদেশ এখন ছবি আঁকায় অনেক এগিয়েছে। এই শিশুদের কথা বললাম, যে ও আমি একটু বলিনি সেটা আবারও, এই যে শিশুরা যে শিশুদের ছবি কেন আঁকাচ্ছি আমরা, এই যে ছোটোবেলায় যে শিশু ছবি এঁকেছে, এই শিশু যখন বড় হবে তখন সে যদি একজন রাজনীতিবিদ হয়, একজন দেশের যদি সে মানে ক্ষমতায় যায়, কিংবা একটা কারখানা, বড় কারখানা যদি সে মালিক হয়, যেখানে হয়তো 300-400 শ্রমিক কাজ করে, হ্যাঁ, এই কীভাবে সুন্দরভাবে পরিচালনা করবে 100 লোককে, কিংবা 200 লোককে, 300 লোককে, কিংবা পুরো দেশকে, এই যে সুশৃঙ্খলভাবে তৈরি করা, এটার কিন্তু মূল জিনিসটাই ছবি আঁকার মধ্যে দিয়ে তার মাথায় ঢুকে আসছে, শৃঙ্খলাবোধ, পরিমিতিবোধ। একটা জিনিস বলি, আমরা অনেক সময় দেখি অনেক বক্তা যখন আলোচনা করতে যান, এক কথা অন্তত 4 বার বলে মানুষ বিরক্ত হয়ে যায়, তাই না? এটা হচ্ছে পরিমিতিবোধের অভাব। তিনি জানেন না তাকে কোথায় থেকে শুরু করতে হবে, কোথা থেকে শেষ করতে হবে। অসাধারণ শিক্ষক ছিলেন অজিত গুহ, মুনির চৌধুরী বক্তাও ছিলেন, তাদের বক্তৃতা আমরা মানে সেই মানে মানে আনন্দের সঙ্গে বসে বসে শুনতাম। তারা কিন্তু কখনো এত সুন্দর করে বলতেন, ওটি হচ্ছে শিল্প। সব জায়গায় কিন্তু শিল্প আছে, যেমন নাটকে আছে, যেমন কথা বলায় আছে, মানুষের হাঁটা চলায় আছে, সব জায়গায় শিল্প না থাকলে কিন্তু কোনো মানুষ, কোনো জাতি উন্নত হতে পারে না। যেই জন্য স্বাধীনতার পর বঙ্গবন্ধু পরপরই শিল্পাচার্য জয়নুল আবেদিনকে ডেকে নিয়ে গেছেন, আবেদিন ভাই আমি মাত্র এই স্বাধীনতার পরে দুটো দেশ আমাকে মানে যেতে হয়েছে, একটা হলো মানে মিশর, আরেকটি হলো ভারত। দুটো দেশেই আমাকে প্রথমে নিয়ে ঢুকালো তাদের ন্যাশনাল আর্ট গ্যালারি, তাদের জাদুঘর, সেখানে ঘুরাচ্ছে, রাজনৈতিক আলোচনা প্রথম নয়, তাদের সংস্কৃতি, তাদের সমাজ কীভাবে বিবর্তন হয়েছে সেগুলো আমাকে দেখাচ্ছে, আমি মুগ্ধ। আপনি একটা কিছু করুন, আমি শিল্পকলা আইন করছি। এই শিল্পকলা খুব দ্রুত হয়েছিল বঙ্গবন্ধু আমলে, যেখানে আমাদের সংস্কৃতি চর্চা হবে, আমাদের ন্যাশনাল আর্ট গ্যালারি হবে, যেটা বঙ্গবন্ধুকে হত্যার পরে আসলে আগায় নেই। তবে শিল্পকলা আইনটা তিনি করেছিলেন দ্রুত। ডক্টর কামাল হোসেন, তিনি অত্যন্ত সংস্কৃতিবান ব্যক্তি, তিনি আইনজ্ঞ লোক, তিনিও এর পেছনে লেগেছিলেন খুব দ্রুত করার জন্য, এবং তারা সেটা করতে পেরেছেন। যে জন্য আবার দেখুন বঙ্গবন্ধু কতখানি দূরদর্শী ছিলেন। বাংলাদেশের সংবিধান যখন হয়, সংবিধান তৈরি হলো, তিনি দেখলেন মাত্র দুটো দেশ, অনেক দেশের সংবিধান তিনি আসছেন, ভারত এবং আরও একটি দেশ আমার ঠিক মনে নেই, দেখেছিলাম সংবিধান গ্রন্থটি খুব সুন্দর করে সাজানো, এবং ভারতের নাম করা শিল্পী নন্দলাল বসুকে দেওয়া হয়েছিল এই ভারতের সংবিধান গ্রন্থটি।
অলঙ্করের জন্য সুন্দরভাবে পরিপাট্য একটা রুচিশীল হিসেবে মানে নিয়ে আসা মুদ্রার জন্য।